বেলা 12টা বেজে গেছে, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে টেট পরীক্ষা। রাজ্য জুড়ে শুরু হয়েছে টেট পরীক্ষা, মোট 1454টি কেন্দ্রে আজকে চলছে টেট পরীক্ষা। রাজ্যের বিভিন্ন কেন্দ্রে ইতিমধ্যেই পরীক্ষার্থীরা তারাও পৌঁছে গেছেন এবং শুরু হয়ে গেছে টেট পরীক্ষা। দুপুর 2:30 পর্যন্ত এই পরীক্ষা হবে এবং মোট 6,90,000-এরও বেশি পরীক্ষার্থী তারা আজকে পরীক্ষা দিচ্ছেন যেমনটা জানা যাচ্ছে পরীক্ষা কেন্দ্রে। সেই ক্ষেত্রে আলাদাভাবে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে, সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলি এবং শহরে 13টি থানা এলাকার মধ্যে 15টি কেন্দ্রও কিন্তু চলছে এই পরীক্ষা। এবং সেক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য, যেমন ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা, তার পাশাপাশি ঘড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন না পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা। অন্যদিকে শাখা পলা পরেও কিন্তু প্রবেশ করতে পারবেন না, তার আগে সমস্ত রকমভাবে চেক করে নিচ্ছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। এবং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেই টেট যার অপেক্ষা করছিলেন দীর্ঘদিন ধরেই পরীক্ষার্থীরা, কবে হবে প্রাথমিকের টেট পরীক্ষা। এবং অবশেষে প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী সেই পরীক্ষা শুরু হয়ে গেছে আজ। 5 বছর ধরে অপেক্ষা করছিলেন পরীক্ষার্থীরা এবং 5 বছরের অপেক্ষার অবসান, তারপর এই পরীক্ষা শুরু হয়েছে আজ। এবং বেলা 12টা থেকে দুপুর 2:30 পর্যন্ত বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা, পরীক্ষা দেবেন 6,90,000-এরও বেশি পরীক্ষার্থীরা। এবং সজাগ রয়েছে পুলিশ প্রশাসন, যেরকম আপনাদেরকে আমরা বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছিলাম, কোথাও হয়তো কোনো কারণে যানজটের কারণে দেরি করে পৌঁছতে দেরি হয়েছে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের, সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন তারা নিজেরা উদ্যোগ নিয়েছিলেন যাতে সেই পরীক্ষার্থী সঠিক সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন এবং নিজের পরীক্ষা তিনি দিতে পারেন, সেই উদ্যোগও নিয়েছিলেন পুলিশ প্রশাসন। বিভিন্ন পরীক্ষা ক্ষেত্রের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। যে টেট দুর্নীতির অভিযোগ উঠেছিল তারপর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে রাজ্যে হতে চলেছে সেই টেট পরীক্ষা আজ রবিবার। সেই রবিবারই 5 বছর অপেক্ষার অবসান এবং শুরু হয়েছে প্রাথমিকের টেট। সেই ছবি দেখছেন যেখানে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে সমস্ত রকমভাবে চেক করে নিচ্ছেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় কোনো পরীক্ষা কেন্দ্রেই। সেই ছবি দেখছেন যেখানে দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করেছিলেন তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন বলে। এই মুহূর্তে আপনাদেরকে আমরা বিভিন্ন জেলার ছবিও দেখাবো, তবে এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব দু জায়গায়। একদিক থেকে সোনারপুর থেকে আমাদের সঙ্গে রাজু রয়েছে, অন্যদিক থেকে বীরভূম থেকে রয়েছে আমাদের সঙ্গে মনা বীরবংশী। প্রথমে একটু বীরভূমে যাব, বীরভূমে মনা রয়েছে আমাদের সঙ্গে। মনা, ইতিমধ্যে টেট পরীক্ষা শুরু হয়ে গেছে একেবারে, আজকে 5 বছরের অপেক্ষার অবসান, পরীক্ষা চলছে, কি ছবি দেখছো তোমার ওখানে? একদমই তাই অভিক, তুমি জানো যে আজকে অবশ্যই বলা যেতে পারে যে 2017 সালের পর 2022 5 বছর, সেই 5 বছরের পর কিন্তু প্রাথমিক টেট পরীক্ষা হচ্ছে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূম জেলার ছবিটা ঠিক কী তা জানতে অবশ্যই আমরা বীরভূম জেলায় বিভিন্ন প্রান্তে ঘুরতে ঘুরতে চলে এসেছি, শহর বোলপুরে। এবং বোলপুরে আমি যেখানে রয়েছি এটি একটি কেন্দ্র, অর্থাৎ পরীক্ষা কেন্দ্র, টেট পরীক্ষা কেন্দ্র, যেটি বোলপুর উচ্চ বিদ্যালয়। সেই বোলপুর উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি। দেখো সকাল থেকে অভিক, যে ছবিটা এখানে যে পরিবেশটা তৈরি হয়েছিল আমরা দেখেছিলাম, প্রথমত হচ্ছে যে সমস্ত চাকরি প্রার্থী অর্থাৎ পরীক্ষার্থীরা যে পরীক্ষা দিতে এসেছে এখানে, আমরা যেটা জানতে পাচ্ছি এই কেন্দ্র সূত্রে যেটা আমরা জানতে যাচ্ছি যে বিশেষ করে বীরভূম জেলায় যে প্রায় 35,000 পরীক্ষার্থী কিন্তু বসছে, ওভারঅল বীরভূম জেলার 87টি কেন্দ্রে কিন্তু 35,000 পরীক্ষার্থী বসছে। কিন্তু আমি যেখানে রয়েছি বোলপুর শহরে বোলপুর উচ্চ বিদ্যালয়ের সামনে, এই কেন্দ্রে 400 জন চাকরি পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিচ্ছেন। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগে একটা অপ্রীতিকর পরিবেশ কিন্তু তৈরি হয়েছিল। বিশেষ করে তুমি জানো যে এখানে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছেন, টেট পরীক্ষার্থীরা, তারা কিন্তু জেলার বিভিন্ন প্রান্ত থেকে, বহু দূর দূরান্ত থেকে এসছেন। কিন্তু তুমি জানো তারা ব্যাগ নিয়েছিলেন সঙ্গে, সেই ব্যাগে কারো হয়তো মোবাইল ফোন রয়েছে, কারো হয়তো শীতবস্ত্র রয়েছে। এই ব্যাগ কোথায় তারা রাখবে, সেই ব্যাগ রাখাকে কেন্দ্র করে কিন্তু রীতিমত একটা অপ্রীতিকর পরিবেশ কিন্তু তৈরি হয়। এবং সেই ঘটনার জেরে রীতিমত বলা যেতে পারে যে পরীক্ষার্থীরা প্রথম এই বোলপুর উচ্চ বিদ্যালয়ের ঠিক সামনে যে রোড রয়েছে, সড়ক রয়েছে, শ্রীনিকেতন রোড, সেই শ্রীনিকেতন রোড তারা কিন্তু অবরোধ করে কিন্তু দফায় দফায় কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, বিশেষ করে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক নিখিল আগরওয়াল IPS, তিনি নিজে আসেন এবং নিজে এসে তাদেরকে বোঝান, আশ্বস্ত করেন যে ব্যাগ রাখার আপনাদের নির্দিষ্ট
জায়গা করে দেওয়া হবে এবং সেই মতো কিন্তু ব্যাগ রাখার নির্দিষ্ট একটি ঘর তৈরি করে দেওয়া হয়। সেই ঘরেই কিন্তু পরীক্ষার্থীরা ব্যাগ রাখেন, তারপরে কিন্তু পরীক্ষা কেন্দ্রে তারা ঢুকে ইতিমধ্যে তারা কিন্তু পরীক্ষায় বসে গেছেন এবং পরীক্ষা চলছে। তুমি জানো যে দুপুর 12টা থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়েছে, প্রায় 25 মিনিট কিন্তু পরীক্ষা হয়ে গেল, দুপুর 2টা পর্যন্ত পরীক্ষা চলবে। এবং অবশ্যই আমি তোমাকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক সামনে অর্থাৎ বোলপুর উচ্চ বিদ্যালয়ের যে পরীক্ষা কেন্দ্র তার সামনে চলে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে বোলপুর উচ্চ বিদ্যালয় এখানেই তোমাকে যেটা বলছেন যে বীরভূম জেলার যে 35,000 পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে অবশ্যই তার 87টি কেন্দ্রের মধ্যে অন্যতম একটি কেন্দ্র সেটি হচ্ছে বোলপুর উচ্চ বিদ্যালয়। এখানে 400 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে একেবারেই বোলপুর উচ্চ বিদ্যালয় যে পরীক্ষা কেন্দ্র, আমি অবশ্যই একটু আমার ক্যামেরা পার্সন যে রয়েছে তাকে দেখানোর চেষ্টা করবো, বলার চেষ্টা করবো যে দেখো তুমি দেখো পুলিশ কর্মীরা কিন্তু এখানে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে যাতে কোনো রকম কোনোভাবেই কোনো কিছু বিশৃঙ্খলা না ঘটে, শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে যাতে পরীক্ষা হয় সেই বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে। তুমি জানো যে আজকে চাকরি প্রার্থী টেট প্রাক্তিতে যেমন সবচেয়ে বড় পরীক্ষা, অন্যদিকে একেবারে সেই সবচেয়ে বড় পরীক্ষাতে আজকে তারা সামিল হয়েছেন এবং 5 বছর অপেক্ষা শেষে সেখানে পরীক্ষা দিচ্ছেন তারা। আপাতত তুমি সঙ্গে থাকো মনা, আবার আসবো তোমার কাছে। তবে এই মুহূর্তে বীরভূম থেকে আপনাদেরকে একটু নিয়ে যাই সরাসরি সোনারপুরে, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু। রাজু, তুমি যে পরীক্ষা কেন্দ্রে রয়েছো সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? 5 বছর অপেক্ষার অবসানের পর এই টেট পরীক্ষা। ঘড়ির কাঁটায় 11টা বাজার সাথে সাথে গেট বন্ধ করে দেওয়া হয়। তাদের কাছে ইনস্ট্রাকশন আসে যে 11টার পরে কাউকে ঢুকতে দেওয়া হবে না। তারপরে বেশ কয়েকজন পরীক্ষার্থী তারা 11:10 নাগাদ ঢোকে, তখন তারা সরাসরি পর্ষদের যে হেল্প ডেস্ক নাম্বার আছে সেখানে যোগাযোগ করেন, সেখান থেকে কিন্তু সাহায্য করা হয় এবং পরে 11:50 মধ্যে তাদেরকে কিন্তু এই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারে এবং তারপরে কিন্তু তারা সেই পরীক্ষা কেন্দ্রে ঢোকে। এখন থেকে দেখছি সেই এলাকা পুরোটাই কিন্তু পুলিশ রয়েছে, পুরো এই যে স্কুল পদ্মমণি স্কুল এই এলাকায় পুরো 200 মিটার এলাকা জুড়ে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে, কোনো রকম কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না এবং এছাড়াও কোনো রকম ঠিক .11:05 মধ্যে কিন্তু প্রশ্নপত্রও চলে আসে। অর্থাৎ এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে পুরোটাই নজরদারি রয়েছে, যেখানে যানবাহন পরিষেবার কোনো রকম বিঘ্ন না ঘটে সেখানে পুলিশ প্রশাসন নিজেরা কিন্তু ভেহিকলসের ব্যবস্থা করে সেখানে কিন্তু পরীক্ষা কেন্দ্রে তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। অর্থাৎ বলতে পারো রাজ্য প্রশাসন যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই টেট পরীক্ষাকে কেন্দ্র করে, অপরদিকে রেল পুলিশের পক্ষ থেকেও কিন্তু নজরদারি। তারা কিন্তু প্রতিকটা স্টেশনে সকাল থেকে দেখেছি 2 মিনিট করে স্টপেজ টাইম দিয়েছে যাতে কোনো রকম সমস্যা না হয়। এখনও পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনায় 42,112 জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিচ্ছে এবং 92টি কেন্দ্রে দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু এই টেট পরীক্ষা চলছে। সকাল থেকে কিন্তু পরীক্ষার কিছু জায়গায় একটু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও বোর্ডের উপর শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে। একেবারেই যেমনটা দেখালো রাজু, সোনারপুরের সেই পরীক্ষা কেন্দ্রে কিন্তু কিছু বিশৃঙ্খলার ঘটনা ঘটলেও সেখানে পুলিশ প্রশাসন নিজেরা উদ্যোগ নিয়েছিলেন এবং সেক্ষেত্রে তারা কিন্তু পরীক্ষা মোটের ওপর এখনো পর্যন্ত স্বাভাবিকভাবেই সেই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলছে। দু জায়গার ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, এক জায়গা থেকে রাজু ছিল আমাদের সঙ্গে সোনারপুরে এবং বীরভূম থেকে আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি মনা বীরবংশী। দুজনকেই ধন্যবাদ আপাতত। আজ প্রাথমিকের টেট পরীক্ষা, 1454টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে এবং ইতিমধ্যেই 26 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে টেট পরীক্ষার। দুপুর 2:30 পর্যন্ত চলবে এই পরীক্ষা। বিভিন্ন জায়গাতে বেশ কিছু বিশৃঙ্খলার ছবিও সামনে এসেছিল, তবে পুলিশ প্রশাসন তারা নিজেরা সজাগ হয়ে কিন্তু সেই সমস্ত কিছুর সমাধান করেন এবং কিছু জায়গাতে যানজটের কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতেও দেরি করেন পরীক্ষার্থীরা, তাদেরকেও পুলিশ প্রশাসন নিজেরা উদ্যোগ নিয়ে বিভিন্ন পুলিশ কর্মকর্তারা তারা সেখানে গিয়ে পরীক্ষার্থীদেরকে পৌঁছে দেন পরীক্ষা কেন্দ্রে। মোট 6,90,000-এর বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। 5 বছর অপেক্ষার অবসানের পর টেট প্রার্থীরা তারা আজ এই মুহূর্তে পরীক্ষা কেন্দ্রে বসে পরীক্ষা দিচ্ছেন এবং দুপুর 12টা থেকে শুরু হয়েছে পরীক্ষা, 2:30 পর্যন্ত চলবে। পরীক্ষা কেন্দ্রেও নিষেধাজ্ঞা রয়েছে বেশ কিছু বিষয়ের ওপর, যেমন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, ঘড়ি এবং বিভিন্ন পরীক্ষার্থীদেরকেও কিন্তু চেক করার পরেই তাদেরকে প্রবেশ করতে দেয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রে।
তবে এই সমস্ত কিছুর মধ্যেই পুলিশ প্রশাসনের যে উদ্যোগ সেই উদ্যোগও নজরে এসেছে, যেখানে একজন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে ভুল ঠিকানা থাকায় তিনি অন্য পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেছিলেন, কিন্তু পুলিশ প্রশাসন উদ্যোগ নিয়ে সঠিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন তাকে এবং নিজেদের বাইকে করে তিনি নিয়ে যান এবং পরীক্ষার্থীকে সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে পুলিশ প্রশাসন এক পুলিশ কর্মী তিনি ওই পরীক্ষার্থীকে নিজের বাইকে চাপিয়ে সঠিক পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছেন এবং হলে ঢুকতে দেরি হলেও অবশেষে কিন্তু সেই পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতেও পারেন এবং তিনিও পরীক্ষা দেন এবং সেই ছবি এই মুহূর্তে দেখছেন যেখানে পরীক্ষার্থীকে বাইকে করে হলে পৌঁছে দিল পুলিশ। পুলিশের এই উদ্যোগ যে উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই এবং অ্যাডমিট কার্ডে ঠিকানা ভুল ছিল যার কারণেই সেই পরীক্ষার্থীর পরীক্ষার হলে পৌঁছতে দেরি হয়ে যায়, সেক্ষেত্রে পুলিশ নিজে উদ্যোগ নেয় নিজেদের বাইকেই চাপিয়ে সেই পরীক্ষার্থীকে সঠিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় পুলিশ এবং তারপর তিনি যথারীতি পরীক্ষাও দিতে পারেন। দেখুন এখানে যা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদেরকে এখানে গার্ড ডিউটি মেন গেটে তারপর ওভারঅল সুপারভিশন দেওয়া হয়েছে আর এখানে আরও একটা এজেন্সি আছে ও বায়োমেট্রিক ফ্রিস্কিং ও ইনচার্জ আছে, তো যার যার দায়িত্ব আছে ওটা হচ্ছে এই সেন্টারে হচ্ছে আর অনেক কটা সেন্টার আছে, টোটাল 15টা আছে বিধাননগর পুলিশ কমিশনারেটে, 10টা বিধাননগর জোনে আছে, তো পুলিশ সব জায়গায় ডিপ্লয়েড আছে আর আমরা করছি। এখনো পর্যন্ত কেউ পরীক্ষা হলে ঢুকতে পারেনি বা লেট হয়ে গেছে এরকম কোনো ইনফরমেশন কি এসেছে? কিছু কিছু জায়গায় আছে, অনেক ক্ষেত্রে অন টাইমই আছে। স্যার, তার ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে?